মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাপত্র গান বেতারে প্রচার করার পাশাপাশি শত শত কপি ছাপাই এনে বিলিগড়াই চট্টগ্রাম সহ দেশের ব্যাগ জায়গা ঐতিহাসিক এই ঘোষণাপত্র ছাপানো ইয়ে উগে সাইক্লোস্টাইল মেশিন দিয়ে যা মুক্তিযুদ্ধের অনন্য স্মৃতি হিসেবে আজও সংরক্ষিত আছে চট্টগ্রামের আনোয়ারার সরকারি কলেজত। মুক্তিযুদ্ধের সময় ঘোষণাপত্র গান তাৎক্ষণিকভাবে ছাপাইবার লাই একমাত্র উপায় আছিল সাইক্লোস্টাইল মেশিন। আর হে আজত আগে এসছিল আওয়ামী লীগ নেতা প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবু। এই মেশিনের সাহায্যে গোটা রাজ্যরই ছাপানো হয় বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাপত্র। বেন্য হইলেই স্বরের আনাচক আনাচত সেই ঘোষণাপত্র বিলি করে আওয়ামী লীগের নেতাকর্মী অক্কল। স্বাধীনতার পরবর্তীত আনোয়ারা সরকারি কলেজের পাঠাগারত সেই মেশিন গান স্মৃতিশিপে সংরক্ষণ করে রাখা হইয়ে ও মরে গিয়ে দাঁড়িয়ে প্রায় 8 বছর পারে গিয়ে আর চেষ্টা করি এবং কলেজ কর্তৃপক্ষ এই মেশিন অক্ষত অবস্থা লাখি প্রতি বছর আর এই মেশিন 26শে মার্চত এই স্বাধীনতা দিবসের দিন আর উন্মুক্ত করে দিই। আনোয়ার সরকারি কলেজের প্রতিষ্ঠাতা জনাব আখতারুজ্জামান চৌধুরী বাবু এমপি মহোদয়ের বাসভবনে ছিল, ওখান থেকে আমরা এখানে এনে এখানে সংরক্ষণ করি এবং এমপি মহোদয় বাসি থাকা অবস্থায় এটা কলেজে দান করে যান। এই সাইক্লোস্টাইল মেশিন গান সাইবাল্লাই প্রতিদিন আইয়ের কলেজের শিক্ষার্থী অকল ইবে দেহি আইন শিখির জানির মুক্তিযুদ্ধ মানে কি স্বাধীনতার ইতিহাস জানির স্বাধীনতার যে সাফা জিনিস আর আনোয়ার কলেজেতে দেহির আনোয়ার কলেজের ছাত্র হই গর্ববোধ করি। সাইক্লোস্টাইল মেশিন, এই মেশিনটি আমাদের স্বাধীনতা দিবসের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে থাকবে। আমি গর্বিত যে আমি মুক্তিযুদ্ধ দেখি নাই, কিন্তু আমি একটি মুক্তিযুদ্ধের একটি অংশ আমরা বর্তমান প্রজন্ম দেখতে পাচ্ছি। যে স্বাধীনতা ইয়ে হারা যে স্বাধীনতা পাই এই স্বাধীনতার এই সাইক্লোস্টাইল মেশিন মাধ্যমে সাফাইয়েরা গোটা বাঙালি জাতিরা জানান দিল ইহারা সাধারণ শিক্ষার্থী হল এই মেশিন সম্বন্ধে জানির। এইতে যদি না থাকতো হয়তো বা স্বাধীনতার ডাককে সবার কাছে পৌঁছাতো না, যেহেতু আমাদের কলেজ আছে সেটা নিয়ে আমরা গর্ববোধ করি। সাইক্লোস্টাইল মেশিনের বিষয়ে আনোয়ারা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ রিদনুল হক হয়। আনোয়ারা সরকারি কলেজের মাননীয় প্রতিষ্ঠাতা আলহাজ আখতারুজ্জামান চৌধুরী বাবু মহোদয় তার বাড়ি চট্টগ্রামের যে জুপিটার হাউস, সেই জুপিটার হাউসে এই স্বাধীনতার ঘোষণাপত্রটি প্রচার করার জন্য এখানে ফটোকপি করা হতো এই সাইক্লোস্টাইল মেশিন থেকেই। কলেজের প্রতিষ্ঠাতা মহোদয় এটা গভর্নিং বডিতে এটা আমরা তুলেছি এবং সেখানে তিনি সিদ্ধান্ত দিয়েছেন সর্বসম্মতিক্রমে এটা কলেজের পাঠাগারেই থাকবে এবং সেই অবধি সেটা আমাদের কলেজের যথাযথ মর্যাদায় সংরক্ষিত আছে। স্বাধীনতা দিবসত কলেজের উন্মুক্তভাবে দি এই মেশিন গান প্রদর্শন করা হইলে কলেজের ব্যাকুণ শিক্ষার্থী অকল মুক্তিযুদ্ধ সম্পর্কে আরও ভালো করে জানিতে পারিব বলে হয় সংশ্লিষ্ট অকল। এ দূর শেষ সি প্লাস টিভি চট্টগ্রাম।